আসসালামু আলাইকুম ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি ও শুভেচ্ছা আমি আমরা আলাপ করব ফিসার সিলেকশন কিভাবে করতে হয় পদ্ধতির কাই স্কোয়ার মাধ্যমে কিভাবে এই ফিসার সিলেকশন করতে হয় গতদিন আমরা এফ ক্লাসিপের এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম চলুন শুরু করা যাক শুরুতেই আমরা নামপাই এবং ডট ইম্পোর্ট করে নিলাম এগুলি বিভিন্ন সময় কাজে লাগবে তারপর আমাদের কাছে একটি ডেটা সেট আছে যেটা হচ্ছে লোন প্রেডিকশন ডেটা সেট ডট সিএসবি তো সেটিকে আমরা ডিএফ ডেটা ফ্রেমের মধ্যে লোড করে নিলাম তো চলুন দেখি এখানে রেড এফ এমটি লোড হলো এখানে বেশ কিছু কলাম এবং বেশ কিছু ফিচার এবং একটি টার্গেট আছে এখানে লোন স্ট্যাটাস হলো টার্গেট অর্থাৎ বিভিন্ন ফিচারের পরিপ্রেক্ষিতে লোন তাকে দেওয়া যাবে কি যাবে না এরকম একটা ডেটা সেট এটা তো এখানে যে ফিচারগুলি আছে সবগুলি নিয়ে যদি আমরা কোনো মডেল বানাই তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে সেই মডেলটি আর ভালো হবে না অর্থাৎ মডেলটি আমাদের আসলে ভালো কাজ করবে না শুধু না মডেলটি বিল্ড হতেও সময় লাগবে এবং এটা আসলে খুব একটা ভালো কাজ হবে না তো তাহলে আমাদের কি করতে হবে যে ফিচারের মধ্যে যে সমস্ত ফিচারগুলি এই টার্গেটের সাথে সম্পর্কযুক্ত নয় বা যেগুলি অপ্রাসঙ্গিক ফিচার এই টার্গেটের পরিপ্রেক্ষিতে যেগুলির কোনো প্রয়োজন নাই সেগুলিকে বাদ দিতে হবে তো এই পদ্ধতিটাকেই তো আমরা ফিচার সিলেকশন বলি ফিচার সিলেকশনের প্রথম পদ্ধতি হচ্ছে যে কমন সেন্স ইউজ করা এটা হলো একদম সর্বপ্রথম পদ্ধতি তো আমাদের কমন সেন্স ইউজ করে কিছু ফিচার এখান থেকে বাদ দেওয়া যায় নাম থাকে আইডি থাকে সেই ফিচারগুলি এই টার্গেটের সাথে কোনো সম্পর্ক থাকে না সেগুলিকে আসলে আমাদের কমন কমনসেন্সের মাধ্যমে ডিলিট করে দিতে হয় তো চলুন আমরা ওই ফিচারগুলিকে বাদ দিয়ে বাকি যে ক্যাটেগরিকাল ফিচার আছে সেগুলিকে আমরা সিলেক্ট করি তো সেটা করার জন্য আমরা দেখেন জেন্ডার ম্যারিড ডিপেন্ডেন্ট এডুকেশন সেলফ এমপ্লয়েড মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ফিচার এবং একটা হচ্ছে টার্গেট এগুলি সবই ক্যাটাগরিক্যাল ফিচার সেগুলিকে নিয়ে আবার ডিএফ এর মধ্যে তো চলেন এখন ডিএফটা দেখি এখন ডিএফ এর মধ্যে কিন্তু নেম আইডি এই সমস্ত ফিচার নেই এখন আমাদের যে সাতটা ফিচার আছে একটা টার্গেট আছে এই সাতটা ফিচারও কি আসলে এই লোন স্ট্যাটাসের জন্য গুরুত্বপূর্ণ এগুলির মধ্যেও কি কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা না এবার কিন্তু আর আমরা কমন সেন্স ইউজ করে বুঝতে পারছি না এখন আমাদের এই বিভিন্ন রকমের মেথড অ্যাপ্লাই করতে হবে তো চলুন কাই স্কোয়ার অ্যাপ্লাই করে আজকে আমরা দেখব এগুলির মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা কোনটা গুরুত্বহীন তাহলে কাই স্কোয়ার অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু কাজ করতে হবে এই ফিচারগুলিকে আসলে এনকোডিং করতে হবে কারণ কোনো অপারেশন কোনো ফর্মুলা করতে গেলে সেই ডেটা গুলি অবশ্যই তো না এখানে তো আমাদের এই স্ট্রিং কে নিউমেরিক করার জন্য এনকোডিং পদ্ধতি আছে তো আরো আগে আমাদের দেখতে হবে যে এখানে কোনো নাল ভ্যালু আছে কিনা যদি নাল ভ্যালু থাকে তাহলে কিন্তু আমাদের এই এনকোডিং করতে গেলে

তো অনেকগুলি পদ্ধতি আছে মেইন আছে তো আমরা এখানে মোড দিয়ে ফিল করবো সব থেকে বেশি জেন্ডার যেটা আছে ধরেন মেল যদি বেশি থাকে তাহলে এই তেরোটা এখানে ধরেন যদি গ্রাজুয়েট বেশি থাকে তাহলে এই এডুকেশন কলামে অবশ্যই এডুকেশন কলামে নাল নাই তারপরে এখানে যদি মেরিট বেশি থাকে ইয়েস বেশি থাকে তাহলে ফিল আপ হবে অর্থাৎ মোড দিয়ে প্রচুর দিয়ে ফিল আপ করতে চাচ্ছি তো এখানে কয়টা কলাম আছে ডট কলাম আমরা যদি দেখি তাহলে আমরা তো জানি যে লোন স্ট্যাটাস সহ আমাদের মোট আটটা কলাম আছে তো শুধুমাত্র জেন্ডারের মোট মোড কি এটা যদি আমরা আলাদাভাবে দেখি জেন্ডারের মোড মোট আমরা ধরেন আমরা এই জিরোটা বাদ দিই বাদ দেওয়ার পরে জেন্ডারের মোড মোট দেখি জেন্ডারের মোট মোড দেখলাম যে এটা একটা সিরিজে দেখাচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্সে মেল দেখাচ্ছে তাহলে এই মেলটাকে আমরা অবশ্য জিরো নম্বর আইটেম বলতে পারি তো এখানে আমরা যদি এই জিরো এভাবে লিখি তাহলে শুধু মেলটাকে দেখতে পাবো তাহলে এই জেন্ডারের মোড হলো মেল এটা আমরা জাস্ট দেখলাম এবার আমরা একটা কাজ করতে পারি তাহলে আমরা একটা ফর লুপ নিতে পারি ফর লুপে এই কলামগুলি যে আছে সেই কলামগুলি ইন এর মধ্যে দিতে পারি তাহলে কি হবে একটা একটা করে কলাম এই কলের মধ্যে ঢুকবে এবং সেই কলামের ফিল না করবে ফিল না মানে নাল ভ্যালু ফিল হয় কি দিয়ে ফিল করবে সেই কলামের মোট দিয়ে ধরুন আমরা জেন্ডার প্রথমে ঢুকলো তাহলে ডিএফ ডট জেন্ডারটা রিপ্লেস হচ্ছে কি দিয়ে ডিএফ ডট জেন্ডারকে ফিল না করছে নালগুলি ফিল হচ্ছে এই এই জেন্ডার কলামের মোট দিয়ে অর্থাৎ এক্ষেত্রে মেল দিয়ে ফিল হবে তো জেন্ডার কলাম হয়ে যাওয়ার পরে আবার ম্যারিড কলাম হবে এরকম করে সবগুলি কলাম কিন্তু এখানে ফিল হয়ে যাচ্ছে তো চলেন আমরা ফিল করি তো এখন যে ডেটাপটা পেলাম ডিএফটা পেলাম এর মধ্যে কোনো নাল ভ্যালু নাই আমরা শিওর হওয়ার জন্য আবার ডিএফ ডট ইজ নাল ডট সাম করি দেখুন এখানে কিন্তু সবগুলি জিরো তার মানে নাল ভ্যালু ফিল করার যে পদ্ধতি যে কাজ সেটা আমাদের হয়ে গেল এখন আমরা এই ডেটাগুলিকে এনকোডিং করব তো এনকোডিং করার জন্য আমাদের লেভেল এনকোডিং করলেই হবে তাই আমরা এস্কেল আন্ডার পি প্রসেসিং থেকে ইম্পোর্ট লেভেল এনকোডার ক্লাসকে ইম্পোর্ট করলাম তারপরে লেভেল এনকোডারের একটা অবজেক্ট বানালাম তারপরে সেই অবজেক্টের মধ্যে পুরো টেবিলটা ডেটা ফ্রেমটা পাঠালাম সেই অবজেক্টের ফিট ট্রান্সফর্মের কাছে পুরো ডেটা ফ্রেম পুরোটা পুরো ডেটা ফ্রেম পাঠানোর জন্য আমরা অ্যাপ্লাই মেথড ইউজ করলাম ডিএফ অ্যাপ্লাই কি করে প্রত্যেকটা রো কে একটা একটা করে পাঠাবে এখানে তার মানে আলটিমেটলি সবগুলি রো সবগুলি ভ্যালু আমার এনকোডিং হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আবার ডিএফ এ অ্যাসাইন করবে তো চলেন আমরা দেখি এটা হচ্ছে এই যে ওয়েটিং এ রেখেছে এই যে এখন কিন্তু আর কোন স্ট্রিং নাই এখন সব নাম্বারে কনভার্ট হয়ে গেছে মেল হয়েছে 1 ফিমেল হয়েছে 0 তারপরে ন হয়েছে জিরো হয়েছে ওয়ান এভাবে আর কি সব নাম্বারে হয়ে গেছে এখন যে ডেটা পেলাম এই ডেটাটাতে আমরা দেখব যে কোন ফিচারের গুরুত্ব আছে আর কোন ফিচারের গুরুত্ব নাই তো সেটার জন্য আমরা স্কেল আন্ডার ফিচার সিলেকশন থেকে কাইটু নামক ক্লাসকে আমরা ইম্পোর্ট করব এবং কাইটুর মধ্যে আমরা এখানে যে ডেটা আছে তার মধ্যে ফিচার গুলিকে এবং টার্গেটটাকে আলাদা করছি সেজন্য দেখেন এক্স এ এক্স মধ্যে ফিচার গুলি রাখবো তাই আমরা টার্গেটটাকে ড্রপ করে বাকিগুলি গুলি এক্স এর মধ্যে রাখলাম আর ওয় এর মধ্যে আমরা টার্গেটটাকে রাখবো তাই শুধু লোন স্ট্যাটাস লোন স্ট্যাটাস কে রাখলাম তো এটা রান করি রান হয়ে গেল আমাদের আসলে এখানে ফিচার টার্গেট আলাদা হল আর কাইটু কে আমরা ইম্পোর্ট করেছি এই সেলে এবার এই কাই টুকে ইম্পোর্ট যেহেতু করেছি সেহেতু কাই টু এর মধ্যে আমরা এক্স এবং এবং ফিসার টার্গেটকে আমরা পাঠালাম তারপরে আমরা কিন্তু স্কোর পাব যে স্কোরের কথা বলছি যে কার গুরুত্ব কম কার বেশি এটা এই টার্গেটের সাথে অবশ্যই সেই স্কোর কিন্তু এবার আমরা রেজাল্ট হিসেবে পাব তো আমরা পেয়ে গেছি স্কোরগুলি দেখি এই দেখেন এখানে কিন্তু দুইটা অ্যারেতে দুই ধরনের স্কোর পাচ্ছি প্রথম অ্যারেতে যে স্কোরগুলি দেয় সেগুলিকে বলা হয় গায় স্কোর আর দ্বিতীয় অ্যারেতে যে স্কোরগুলি দিয়েছে সেগুলিকে বলা হয় পি ভ্যালুস আসলে আমরা দুটো দিয়েই গায় স্কোর দিয়েও আমরা ফিচার সিলেকশন করতে পারি পি ভ্যালুস দিয়েও আমরা ফিচার সিলেকশন করতে পারি তো চলুন এই স্কোরগুলি খুব ভালোমতো এভাবে বোঝা যাচ্ছে না আমরা একটা কাজ করতে পারি দুটো দিয়ে ডেটা ফ্রেম তৈরি করতে পারি তো চলেন প্রথমে কাই স্কোর দিয়ে ডেটা ফ্রেম তৈরি করি তাহলে পিজি ডট ডেটা ফ্রেম কাই স্কোর জিরো জিরো কেন কারণ এটা জিরো নাম্বার অ্যারে তাই আমরা জিরো নাম্বার অ্যারে দিয়ে এখানে ইন্ডেক্স দিলাম এই কলামের নামগুলি অর্থাৎ ওই যে জেন্ডার ইত্যাদি এগুলি হবে ইন্ডেক্সে আর কলামের নাম হবে স্কোর তো চলেন কাই ভ্যালুজের মধ্যে এটা স্টোর করলাম তাহলে এটা আমাদের ডেটা ফ্রেম যেখানে জেন্ডারের স্কোর কত ম্যারিডের স্কোর কত তাহলে এই স্কোর অনুসারে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন সমস্ত ফিচারগুলিকে রাখবো আর কোনগুলি রাখবো মনে রাখবেন স্কোরের ক্ষেত্রে বেশি স্কোর হলো সম্পর্কযুক্ত কলাম তো বেশি স্কোরগুলিকে আমরা রাখবো আর একেবারে যেগুলি জিরো বা জিরোর কাছাকাছি সেগুলিকে আমরা রাখবো তো তাহলে এটাকে আমরা একটু শর্ট করে নিই শর্ট করে নিলে ডিসেন্ডিং অর্ডারে যদি শর্ট করে নিই তাহলে আমাদের বেশিগুলি উপরে থাকবে আর কমগুলি নিচে থাকবে তো সেজন্য আমরা শর্ট করব তো এখানে অবশ্য পিডি অপশন ডিসপ্লে ফরম্যাট এখানে ডিসপ্লে ফরম্যাট এটা লাগছে না এটা এটা এই যে হ্যাঁ এই যে এখানে দেখেন 3.9 যেটা এসেছিল এটা এখন কিন্তু ই করার ফলে ডেটা ফ্রেম করার ফলে এই ফরম্যাটটা এই যে সাইন্টিফিক ফরম্যাট যেটা থাকে সেটা বাদ দিয়ে আমাদের নর্মাল ফরম্যাটে চলে এসেছে সো ডিসপ্লে ফরমেটটা লাগছে তবে এটা চালালে কোনো অসুবিধা নাই এটা চালালাম তারপরে আমরা এটাকে সর্ট করলাম সর্ট করলাম দেখেন অ্যাসেন্ডিং ফলস করলাম স্কোর দিয়ে সর্ট করলাম আর ইন প্লেস ট্রু করলাম তাহলে আমাদের এখানে শর্ট হয়ে গিয়ে দেখা যাচ্ছে যে ক্রেডিট হিস্ট্রি স্কোর সব থেকে কম স্কোর কিন্তু প্রপার্টি এরিয়া ডিপেন্ডেন্ট জেন্ডার এবং সেল এগুলি প্রায় জিরোর কাছাকাছি তো আমরা সিদ্ধান্ত নিলাম তাহলে আমাদের এই চারটা ফিচারের কোনো প্রয়োজন নাই আমাদের এই তিনটা ফিসার দিয়ে আমরা এখন মডেল বাড়াতে পারি তাহলে এই কাই মাধ্যমে আমাদের ফিচার সিলেকশন করা হয়ে গেল চলুন আমাদের আরেকটা এরিয়া আছে যেটা হচ্ছে পি ভ্যালুস পি ভ্যালুসটাও আমরা আউটপুট হিসেবে পেয়েছি এখন পি ভ্যালুজের মাধ্যমে চলেন আবার ফিচার সিলেকশন করি তো এখানে অবশ্য কাই স্কোরের একটা বার আঁকা হয়েছে বারের মাধ্যমে আমরা দেখতেছি জাস্ট কোনটা বড় কোনটা ছোট এগুলি তো নাই বললেই চলে এই তিনটাই মোটামুটি অস্তিত্ব আছে তো এবার আমরা পি ভ্যালুজ জন্য ডেটা ফ্রেম তৈরি করছি তাই দেখেন পিডি ডট ডেটা ফ্রেম আমরা কাই স্কোর অন দিচ্ছি কেন কারণ এখানে যে দুইটা অ্যারে দিয়েছে তার মধ্যে এটা হলো এক নাম্বার অ্যারে তো কাই স্কোর অনকে কে আমরা ডেটা হিসেবে দিচ্ছি ইনডেক্স হিসেবে কলামগুলির নাম দিচ্ছি আর এই ডেটা ফ্রেমের কলামের নাম দিচ্ছি পি ভ্যালুজ তো চলেন এটা দেখি এইখানে পি ভ্যালুজ গুলি তৈরি হয়ে গেছে মনে রাখবেন পি ভ্যালু এর ক্ষেত্রে কিন্তু যেগুলি কম সেগুলির সম্পর্ক বিস্তারি অর্থাৎ পয়েন্ট ফাইভ এর উপরে যদি কেউ থাকে তাহলে তাকে বাদ দিতে হয় সেটা অর্থাৎ পি ভ্যালুর ক্ষেত্রে উল্টা যে বেশিগুলিকে বাদ দিতে হবে কম গুলিকে আমার নিতে হবে তো চলেন আমরা তাহলে এখানে অ্যাসেন্ডিং করি অ্যাসেন্ডিং করে কম ভ্যালুগুলি অর্থাৎ পয়েন্ট ফাইভের নিচে কারা আছে তাদেরকে আমরা নিব বা সিলেকশন করব তো পি ভ্যালুকে আমরা এখন অ্যাসেন্ডিং করছি তো শর্ট পি ভ্যালুজ বাই পি ভ্যালুজ দিয়ে আমরা অ্যাসেন্ডিং ট্রু করে দিলাম তো চলেন এখানে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্রেডিট হিস্ট্রি এডুকেশন ম্যারিড এগুলি কিন্তু পয়েন্ট ফাইভের থেকে কম আছে কিন্তু এই যে প্রপার্টি এরিয়া ডিপেন্ডেন্টস জেন্ডার সেলফ এমপ্লয়েড এগুলি কিন্তু পয়েন্ট এর থেকে বেশি আছে সো আমরা এই চারটাকে বাদ দিব আর এই উপরের তিনটাকে সিলেক্ট করব তো আমরা পি ভ্যালু দিয়েই করি আর এমনি কাইস্কোর দিয়েই করি একই জিনিস কিন্তু সিলেক্ট হচ্ছে কাইস্কোরের সময়ও কিন্তু ক্যারিট হিস্ট্রি এডুকেশন আর ম্যারিডকে আমরা সিলেক্ট করেছিলাম আবার পি ভ্যালুস দিয়েও যদি আমরা দেখি তবুও কিন্তু ক্যারিট হিস্ট্রি এডুকেশন আর ম্যারিডই সিলেক্ট হচ্ছে আর পয়েন্ট এর থেকে বেশি যারা তারা বাদ দিন হয়ে যাচ্ছে তো পি ভ্যালুর বার যদি দেখি তাহলে এখানে আমরা সব থেকে কম গুলিকে করবো ব্যারিট পর্যন্ত করবো বাকি গুলিকে আমরা বাতিল করবো তো আমরা আজকে কাই স্কোয়ার এর মাধ্যমে কিভাবে ফিচার সিলেকশন করতে হয় সেটার আবার দুইটা বিষয় ছিল একটা কাই স্কোর এবং পি ভ্যালুস সেই বিষয়টা ভিডিওতে দেখলাম আমরা আমাদের একটা নির্দিষ্ট ডেটা সেট ইউজ করেছি কিন্তু আপনারা আপনাদের যে কোনো ডেটা সেটেই এই পদ্ধতি অবলম্বন করে ফিচার সিলেকশন করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে ভালো থাকুন